আমার আজকের রেসিপি দারুণ সফট এগলেস কফি কেক। এই কফির ফ্লেভারটা কিন্তু আমরা কম বেশি সকলেই খুবই ভালোবাসি, আর এই শীতকালে এই একটা কফির ফ্লেভারে কফি কেক কিন্তু খুবই দারুণ হয় খেতে। বাড়িতে একদিন কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, ড্রিমল্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক, আর রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। একটা মিক্সিং বোলে আমি 2 টিস্পুন মতো কফি পাউডার নিয়ে নিচ্ছি। আমি এখানে নেসলের কফি পাউডার ব্যবহার করছি, আপনারা যে কোনো কফি পাউডার ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিলাম এখানে 1/2 কাপ মতো চিনি। এখানে কিন্তু এইরকম দানা চিনিরই ব্যবহার করতে হবে। এরপর সমস্তটা মিশিয়ে নিয়ে অল্প সামান্য দুধ দিয়ে কিন্তু খুব ভালো মতো হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সমানে ব্লেন্ড করে যেতে হবে। আর আপনাদের কাছে যদি ইলেকট্রিক ব্লেন্ডার থাকে তাহলে কিন্তু আপনারা ইলেকট্রিক ব্লেন্ডারের সাহায্যেও এই কাজটা করতে পারেন, তবে অনেকটা সময় কিন্তু লাগবে এই কাজটা করতে আপনাদের। অল্প সামান্য দুধ দিয়ে কিন্তু ঠিক এই রকম একটা পাতলা মিহি ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এখানে দিয়ে দিলাম 1/4 কাপ সাদা তেল। একটা কাপ মেপে আমি কিন্তু সমস্ত পরিমাণটা করব। সাদা তেলটা দেওয়া হয়ে গেলেও ভালো করে আবারও সমস্তটা মিশিয়ে নিচ্ছি। এরপর কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে প্রথমে অল্প অল্প ময়দা কিন্তু মিশিয়ে নিতে হবে। আর দেখবেন যদি ময়দাটা মেশাতে অসুবিধা হয় তাহলে অল্প সামান্য সাথে লিকুইড দুধও কিন্তু ব্যবহার করবেন। আর এই দুধটা কিন্তু আমি সম্পূর্ণ রুম টেম্পারেচারে রাখা দুধেরই ব্যবহার করছি। এরপর কিন্তু অল্প অল্প ময়দা দিয়ে আমি একটা কেকের ব্যাটার করে নেব। তবে খুব বেশি লিকুইড দুধ একসাথে ঢেলে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে আবার কেকটা ভালো হবে না। এই জন্য অল্প অল্প ময়দা দিয়ে আর যদি প্রয়োজন মতো অল্প অল্প লিকুইড দুধ দিয়ে একটা আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু কিরকম হবে আপনাদেরকে দেখিয়ে দিই। ঠিক যখন এই রকম আপনারা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে তুলবেন দেখবেন ব্যাটারটা কিন্তু এই রকম পড়ছে, আবার মিশেও যাচ্ছে, তখন বুঝবেন যে একদম পারফেক্ট হয়েছে আপনাদের কেকের ব্যাটারটা। এরপর এখানে দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো ভিনিগার। আর ভিনিগার না থাকলে আপনারা কিন্তু লেবুর রসও এখানে ব্যবহার করতে পারেন। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুন মতো বেকিং পাউডার। আর এই বেকিং পাউডার যতটা দিতে হবে ঠিক তার 1/4 ভাগ কিন্তু দিতে হবে বেকিং সোডা। 1/4 ভাগ বেকিং সোডা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। খুব ভালো মতো মেশানো হয়ে গেলেই এবারে কিন্তু কেক টিনটা আমি রেডি করে নেব, যার মধ্যে কেকটা কিন্তু বেকড করব। কেক টিনটা আমি তেল ব্রাশ করে অল্প ময়দা কিন্তু টিনটার মধ্যে ঘুরিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে বাটার পেপারেরও ব্যবহার করতে পারেন। এরপর ব্যাটারটা ঠিক এই রকম মাঝ বরাবর ফেলে কেক টিনটা ভালো করে ট্যাপ করে দেবো যাতে কোনো রকমের বাবলস না থাকে। এবার প্রেশার কুকারটা কিন্তু ভালো মতো 5 মিনিট প্রিহিট করে নিতে হবে। আপনারা যেই পাত্রেই করেন না কেন মোটামুটি 5 মিনিট প্রিহিট কিন্তু করে নিতে হবে। এরপর কেকের বাটিটা বসিয়ে দিলাম আর আমি প্রেশার কুকারের মুখটা আটকে দেবো, তবে প্রেশার কুকারের গার্ডার আর ঢাকনাটা কিন্তু খুলে নেবেন। এরপর 30 থেকে 35 মিনিট পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু রেখে দিতে হবে। আশা করি 30 মিনিটের মধ্যেই আপনাদের এই এগলেস কফি কেক রেডি হয়ে যাবে।
30 মিনিটের মধ্যে কিন্তু আমার এই কেকটা রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাই, দেখুন ছুরিটা একদম পরিষ্কার আসছে। এবারে এই কেকটা কিন্তু ঠান্ডা করে নেব। এরপর একটা ছুরির সাহায্যে চারিপাশটা ঘুরিয়ে কেকটা আমি তুলে নিচ্ছি। এবার একটা প্লেটের সাহায্যে ছোট করে বাটিটা একটু ট্যাপ করে দিলেই কেকটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। দেখুন কেকের পিছনটাও কতটা সুন্দর হয়েছে। আর এই কেকটা কিন্তু খুবই দারুণ নরম সফট হয়েছে, দেখেই আশা করি বুঝতে পারছেন। এরপর আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। রেসিপিটা বাড়িতে একদিন অবশ্যই বানিয়ে দেখবেন। আর আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।